আচ্ছা, আপনাকে দেখতে পাচ্ছেন? হ্যালো। এখন আস্তে আসছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে জি আসছিলাম স্যার, কি দেখতে পাচ্ছি। এখানে হ্যাঁ স্যার, আসছিলাম তুই এখানে হ্যাঁ আসছিলাম দেখা যাচ্ছে স্যার। এখানে আসছিলাম না স্যার, প্রথমে মানে সার্কিটটা স্টার্ট তৈরি করতেছেন যে তখন স্যার এখানে না এখানে ছিলাম। আসছিলেন? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে এখানে আমি অনেকক্ষণ কথা বলে আছি, আমি জানি না যে বন্ধ হয়ে গেছে এখানে কথা টুক। আচ্ছা, হাওয়াইভার এখানে আসেন, এখানে আসলে একটা ইন্ডাকটিভ সার্কিট থাকবে। হ্যাঁ, আর সুইচটাকে বসানো হবে হলো আমার লোডের প্যারালালি। হ্যাঁ, সুইচটা থাকবে হলো লোডের প্যারালালি। আর এখানে আমার যে ফ্রি হুইলিং ডায়োডটা ছিল, এটা এখন হয়ে যাবে সিরিজে লোডের সাথে। দেখেন, সিরিজে হয়ে গেছে। আর টোটাল সিস্টেমে আমার সবচেয়ে বড় কন্ট্রিবিউটার হলো L1। L1 এর ভ্যালুটা যত বাড়ানো হবে, আমার আউটপুটে ভোল্টেজ আমি তত বাড়াইতে পারবো, কারণ এটা এনার্জি স্টোরিং ডিভাইস হিসাবে কাজ করবে। হ্যাঁ, এখানে প্রথমে কি কাজ করতেছে, প্রথম অবস্থায় ধরেন একেবারে শুরুতে আমার সুইচটা তো অন এবং অফ দুইটা অন অবস্থায় আছে। এই পরিস্থিতিতে কি হবে, এই পরিস্থিতিতে এই ভোল্টেজটা এদিকে যাবে না, কারণ এ শর্ট সার্কিট পেয়ে গেছে। হ্যাঁ, সুতরাং সে দ্রুত গতিতে এখান দিয়ে কারেন্ট প্রবাহিত হতে থাকবে, কিন্তু এখানে এল কি করবে, এর মধ্যে নিজেকে চার্জিত করে নিবে। হ্যাঁ, তার মধ্যে এনার্জি স্টোর করে নিবে, এল এই মুহূর্তে এনার্জি স্টোর করে নিবে। আর এই ডিটা, যেহেতু এর আগে শর্ট সার্কিট আছে, ডি পর্যন্ত কোনো ভোল্টেজ যাবে না এবং ডি কি ডিসকানেক্ট অবস্থায় থাকবে। এবং এখানে আরেকটা সার্কিট গ্রো করবে, যেটা সি কে নিয়ে। এখন এটা প্রথমে যদি এটা ডিসচার্জ মানে কোনো চার্জ না থাকে, তাহলে এটা ওপেন থাকবে। কিন্তু যদি একটা সার্কিট মানে যদি ধরেন এখানে সিটা চার্জিত হয়ে আছে, এক্ষেত্রে কিন্তু মানে এখানে কারেন্টটা প্রবাহিত হবে, কারেন্টটা প্রবাহিত হবে, তো কারেন্টটা প্রবাহিত হবে। হ্যাঁ, তো এখানে দেখেন, এখানে আমার এলটা কি হচ্ছে, নিজেকে এনার্জি স্টোর করে নিচ্ছে। এই পরিস্থিতিতে আমার সুইচটা যদি অফ হয়ে গেল, সেক্ষেত্রে কি হবে, এ স্টোর এনার্জি এবং এখানে ভোল্টেজ মিলে দুইটা মিলে এখানে কেউ যাবে না। এটা মানে ধরেন আমি এখানে দুইটা তারা এই যাই, শুধু ডিসকাউন্টটা কি করবে আমি কে জানি। আচ্ছা, আমি দেখি একজনের সাথে। ঠিক আছে, আচ্ছা, এই পরিস্থিতিতে কারেন্টটা কি হবে, একটু পিছিয়ে গেছে আর একটু। কারেন্টটা এই যখন তার রেস্টোর হয়ে গেছে, হ্যাঁ, এখানে কিন্তু কিছু ভোল্টেজ জমা আছে এবং এর নিজের ভোল্টেজ আছে, দুইটা ভোল্টেজ মিলে সে আউটপুটে কি করবে, ডিসিপেট হওয়া শুরু করবে। ডিসিপেট হওয়ার সময় যেহেতু এখানে একটা বড় ভোল্টেজ, স্বাভাবিকভাবে সি এর ভোল্টেজ অবশ্যই কি এটা থেকে কম হবে, সে কারণে সি আবার নিজেকে চার্জিত করা শুরু করবে। হ্যাঁ, এবং এই যে ভিএস, ভিএসটাই আউটপুটে কি আমরা দেখতে পাবো, কিন্তু কিছু পরিমাণ এখানে কি হবে, লস হবে। তাহলে প্রথমে আসতেছে হলো অন অবস্থায়, অন অবস্থায় মানে সুইচ অন অবস্থায়, তখন দেখেন IL এর অ্যাক্রেসে কি হচ্ছে। এখানে দেখেন আমরা যে টাইমটাকে অন সেটাকে DTS হিসাবে ধরে নিই, হ্যাঁ, আর যে টাইমটা অফ সেটাকে 1-DTS হিসাবে ধরে নিই। হ্যাঁ, এটা ডিউটি সাইকেলের হিসাবে হিসাব করলে আপনাদের হিসাব করতে সহজ হবে। প্রথমে কারেন্টটা, যেহেতু এখানে কারেন্ট প্রবাহিত হচ্ছে, সে তার এনার্জি স্টোর করা শুরু করবে এবং কারেন্টের পরিমাণ বাড়তে শুরু করবে। হ্যাঁ, তা কারেন্টের পরিমাণ বাড়তে বাড়তে যে এই সুইচটা অফ হয়ে যাবে, অফ হয়ে যাওয়ার পরে এখানে কি কারেন্টটা আবার ডিসিপেট হতে থাকে। তো এই সময় আমি যদি আমার VL বের করি, VL মানে ভোল্টেজ অ্যাক্রস L1, তাহলে আমরা কি সূত্রে ফেলতে পারি, L1 DIL1/DT। এখন DIL1টাকে A আর DT কি সময়ের সাথে এর পরিবর্তন, পরিবর্তন ইজ ইকুয়াল টু কি আসলে হলে এর অ্যাক্রোসে যে ভোল্টেজটা আছে, ভোল্টেজ বাই L1, ঠিক আছে, এর অ্যাক্রোসের ভোল্টেজ বাই L1। এখন আপনাদের প্রশ্ন হলো যে VS কোথায় গেল, এই যে VS, VSটা কোথায় গেল, VS আসলে চলে গেল হলো কারণ হলো এখানে শর্ট সার্কিট হয়ে গেছে। শর্ট সার্কিট হয়ে গেলে যত বড় সার্কিটেরই থাকুক,
সেটার আপনার সোর্সটাকে জিরো ধরতে হবে, কারণ শর্ট সার্কিটের মধ্যে কারেন্ট হেভি পরিমাণে প্রবাহিত হয়, এই জন্য এখানে কোনো সোর্স নাই। এখানে শুধু ভিএল ওয়ান কে ধরা হয়েছে, এর এগেনস্টে যে ভোল্টেজটা জমা হচ্ছে সেটা তার ইন্ডাকটিভ ভ্যালু দিয়ে ভাগ করা হয়েছে। এখন যদি সেকেন্ড ইয়াতে যায়, হ্যাঁ, তাহলে এই রেটে কি করতে থাকবে, এ চার্জিত হতে থাকবে ভিএল ওয়ান বাই এল ওয়ান অথবা ভিএস বাই এল ওয়ান। ভিএস কি মানে এখানে সমস্ত চার্জটাই এ নিয়ে নিবে, সুতরাং এটাকে ভিএস ধরা যায়, ভিএস বাই এল ওয়ান দিয়ে, হ্যাঁ, এ চার্জ হইতে থাকে, এই এই গতিতে সে চার্জ হইতে থাকে। এবং যেহেতু এই সুইচটা এটার সাথে কি সিরিজে আছে, তাহলে সুইচেও একই রিফ্লেকশন হবে, আইডি অফ থাকবে, আইডি মানে হলো ডায়োডের সি ওয়ান একটা নেগেটিভ ভোল্টেজ রাখবে কারণ সে ডিসচার্জ হচ্ছে, হ্যাঁ, এইভাবে চলতে থাকে। এরপরে নেক্সট নেক্সট ইয়ারতে দেখেন, যখন এই পরিস্থিতি আসে তখন কারেন্ট এখানে কিছু প্রবাহিত হচ্ছে, কিছু এখানে প্রবাহিত হচ্ছে, আর এ ডিসচার্জ করতেছে, তাহলে সেই অবস্থায় ভি এল ওয়ানকে আমরা কি লিখতে পারি, এল ওয়ান ডি আই এল ওয়ান, মানে এই যেটা ডিসচার্জ হচ্ছে বাই ডিটি। হ্যাঁ, এখন ডি আই এল ওয়ান বাই ডিটি ইকুয়াল টু ভি এল ওয়ান বাই এল ওয়ান। এখন এই এল ওয়ানটা, এই যে এল এল ওয়ানটা আমরা কি হিসাবে দেখতে পাই, এখানে কিন্তু এখন আউটপুটটা কানেক্টেড হয়ে গেছে, বা আমার যে আউটপুট লোড আছে সে কানেক্টেড হয়ে গেছে, এবং তার এগেনস্টে একটা ভোল্টেজ আছে ভি জিরো, তাহলে আমি এটাকে লিখতে পারি ভিএস মাইনাস ভি জিরো ইকুয়াল টু ভি এল ওয়ান, মানে এই ভোল্টেজটা, এটা থেকে এটাকে বিয়োগ দিলে এই ভোল্টেজটা পাবো, সেটা এখানে দেখানো হয়েছে ভি এল ওয়ান ইকুয়াল টু ভিএস মাইনাস ভি জিরো বাই এল ওয়ান। হ্যাঁ, সো এরপরে দেখেন, এরপরের ইয়াতে সুইচ যেহেতু অফ, সেহেতু সুইচে এখানে কোনো কারেন্ট নাই, সুতরাং এই জায়গায় জিরো, কারেন্ট প্রবাহিত হবে না, কিন্তু ডায়োড দিয়ে যেহেতু কারেন্ট প্রবাহিত হবে, এই এই রিফ্লেকশনটা ডায়োডের এগেনস্টে হবে। হ্যাঁ, এবং আইসি ওয়ান কি হয়ে যাবে, আইসি ওয়ান তখন আবার চার্জিত হতে থাকবে, তখন আইসি ওয়ান একটা পজিটিভ চার্জিং ভ্যালু চলে আসবে। ঠিক আছে, এইভাবে করে সেকেন্ড স্টেজে এই এরকম চলতে থাকবে। সেকেন্ড স্টেজে এই যে দেখেন, সে কি করতেছে, এই এখানে যে রিফ্লেকশনটা সেটাই এখানে হচ্ছে, কারণ আসলে এরা একই সাথে সিরিজে কানেক্টেড। আবার এখানে দেখেন, এখানে আইসি ওয়ান কি ছিল, একটা ফার্স্টে ছিল ডিসচার্জ হচ্ছিল, এখন আইসি ওয়ান চার্জ হওয়া শুরু করবে। ঠিক আছে, সে চার্জ হওয়া শুরু করছে, এবং সেটা কিসের সাথে, এই আইডি ওয়ান যে যে গতিতে চার্জ হচ্ছে ঠিক সেই গতিতে চার্জ হওয়া শুরু করবে। তো এটা হলো যে আমার আউটপুট কার্ভ। আর ফাইনালি আমি আমার যে ভোল্টেজটা বাড়তেছে এটা আমি কিভাবে বের করে দেখাবো, এখানে যে বুস্ট কনভার্টার, এটা তো ভোল্টেজ বাড়ছে বলে মানে এটাকে বুস্ট বলা হয়েছে, তাহলে সেটার জন্য আমরা ম্যাথমেটিক্যালি ক্যালকুলেশন করলে আমরা দেখতে পাই যে আমার আউটপুট ভোল্টেজটা আসলে বেড়ে যাবে। হ্যাঁ, সেই ক্যালকুলেশনটা এখানে দেখানো হয়েছে। দেখেন, একটা ওই যে বললাম অ্যাভারেজ ভোল্টেজ সাইকেলে আমার ইন্ডাকটেন্সের এগেনস্টে টোটাল পাওয়ার কনজামশন অ্যান্ড ডিসিপেশন সমান জিরো, তাহলে সে আগের মতো যদি আমি সূত্র আনি কি ভি এল ওয়ান বাই ডিএস ইজুগাল টু ভি অন মোড ইজুগাল টু অফ মোড সোজা সাপটা কথা, তাহলে আমরা কি পাবো, দেখেন ভি এল ওয়ান অন আছে, ঠিক আছে, এবং টি টাইম অন ইজুগাল টু ভি এল ওয়ান অফ ইন্টু টি টাইম অফ, এই দুইটা হলো সমান। তাহলে এরপরের লাইনে গেলে আমরা কি পাই, এরপরের লাইনে ভি এল ওয়ান এর যে ভ্যালুগুলো আমরা বসাইছিলাম সেগুলাই বসানো হবে। হ্যাঁ, প্রথমবারে যখন এই সার্কিটটা এই অবস্থায় ছিল তখন ভ্যালুটা কি ছিল, ভি এল ওয়ান ইজুয়াল টু ভিএস, মানে টোটাল এখানে যে ভোল্টেজটা এটা এখানে কনজিউম হয়েছে। হ্যাঁ, তাহলে এখানে প্রথমবারের ভ্যালু হবে হলো ভিএস, হ্যাঁ, আর দ্বিতীয়বারের ভ্যালু হবে হলো এই ভিএস মাইনাস ভি জিরো হয়ে যাবে, ভিএস থেকে ভি জিরো বাদ দিলে আমি ভিএল এর ভ্যালু, তাই এটা বসানো হয়েছে। আর এখানে দেখেন টি টি ওয়ান মানে ডিটিএস, এই যে ডিটিএস মানে টি অন যে সময়টা ছিল, আর ওয়ান মাইনাস ডিটিএস কি বাকি সময়টা অফ টাইমটা, তাহলে এটাকে যদি আমরা একত্রিত করে এখন একত্রিত করে আমরা দেখি, তাহলে টিএস টিএস কাটাকাটি যাবে উভয় পক্ষে, তাহলে এখানে নাই, থাকতে হলো ডিভিএস। আর এই পাশে দেখেন আমি যদি টোটালটাকে করি ভি জিরো মাইনাস ভিএস আর মাইনাস ডিভি জিরো মাইনাস ডিভিএস,
হ্যাঁ, এখন ডিভিএস এই পাশেও আছে, এই পাশেও আছে, তাহলে দুই দুই ডিভিএস কি কাটাকাটি যাবে? আপনাদের কি ধারণা? হ্যাঁ, কাটাকাটি তো যাবে অবশ্যই। তাহলে দেখেন কি আসতেছে, ওই দুই ভিএস ডিভিএস ডিভিএস কাটাকাটি যাচ্ছে। এখন আমার এই পক্ষটাকে যদি আমি একদিকে নিয়ে আসি আর এই ভি জিরো এক পক্ষে রাখি, তাহলে ভি জিরো ইজ ইকুয়াল টু ভিএস প্লাস ডিভি জিরো। হ্যাঁ, তাহলে এখানে হলো ভি আউটপুট, এটা আউটপুট না? আউটপুট, আউটপুটটা আসলে কি হচ্ছে, ভিএস মানে কি, আমার ইনপুট ভোল্টেজ, ইনপুট ভোল্টেজের সাথে প্লাস ডিভি জিরো। হ্যাঁ, ডিভি জিরো কি আসলে ভি জিরোর একটা অংশ। হ্যাঁ, ডিভি জিরো মানে হলো ডি দিয়ে হলো আমার টোটাল যে ডিউটি সাইকেল ইনটু ভি জিরো, তার মানে কি আমার আউটপুটটা আমার ভোল্টেজের থেকে বেশি, কারণ ভোল্টেজ তো আছে তার সাথে একটা আউটপুটের অংশও পাচ্ছি। ঠিক আছে, তার মানে বোঝা যাচ্ছে যে এখানে একটা বুস্ট হচ্ছে। বুস্ট মানে কি, আমার ভোল্টেজটা আমার ইনপুট ভোল্টেজের থেকে বেড়ে যাচ্ছে, তাই না? এই দেখেন ভি জিরো থেকে আমার আউটপুটটা বেড়ে যাচ্ছে, এই জন্য এটাকে বুস্ট বুস্ট কনভার্টার বলা হয়ে থাকে, এটাকে বুস্ট কনভার্টার বলা হয়ে থাকে। এটা পরীক্ষা তো আমি নিতে পারবো, হবে বলে মনে হয় না, তাও আপনাদের বোঝানোর জন্য বললাম। এটা প্রশ্ন হিসাবে আসছে যে কিভাবে বুস্ট কনভার্টার বুস্ট হয়, এটাই হলো তার ম্যাথমেটিক্যাল প্রমাণ যে আমার যে আউট ইনপুট আছে তার সাথে আরো কিছু যোগ হচ্ছে, তার মানে আমার আউটপুটটা সবসময় আমি যা দিছি তার থেকে বেশি। এখন আমি এখানে, হ্যাঁ বলেন স্যার, ডিবিএস ইকুয়াল টু থেকে একটু রেকর্ড যদি বলতেন। এই যে এখান থেকে, এখান থেকে, এখান থেকে, হ্যাঁ স্যার, এখানে এখানে ডিভিএস আর ডিভিএস কাটাকাটি চলে গেল, তাই না? এটা তো দুইটা দুই পক্ষে আছে, যেহেতু বাম পক্ষ ডান পক্ষে থাকলে সে জিনিসটা ভ্যালু নাই, এটা তো বুঝতে অসুবিধা না, তাই না? স্যার ডিভিএস আসছে কিভাবে স্যার, এটা একটু ডিভিএস, ডিভিএস কিভাবে আসছে, এই যে এটা আপনাদের হলো আমাকে একটু ইয়াতে যাওয়া লাগবে, ওই যে মানে আমি দেখি একটা কাগজ, এখানে তো কাগজ কলমও নাই, মানে এইটা যে ডিটিএস বা এটা কি আপনারা বুঝেন? হ্যাঁ, ডিটিএস কেন হয় এটা, অন টাইম, টাইম অন টাইম কে ডিটিএস বলা হয়? না না, অন টাইম যে ডিটিএস, ডি মানে কি, ডি মানে ডিউটি সাইকেল, ডিউটি সাইকেল মানে, হ্যাঁ ডিউটি সাইকেলটা আসলে কি হিসাবে আসে বলেন, ডিউটি সাইকেলটা আসলে দাঁড়ান আমি একটা কাগজ নেওয়া কিনা সমান সমান ডি ডিটিএস, না এই অন টাইম বাই অফ টাইম তো ডি, তাই না? অন আসার অন টাইম এটা হবে প্লাস, আর অফ টাইম অন অফ মিলায়ে, অন অফ মিলায়ে যদি অন থেকে ভাগ দেই তাহলে ডি হবে, বুঝতে পারছেন? মানে অন বাই অন প্লাস অফ, হ্যাঁ অন অফ টোটাল টাইমটা আর কি, টোটাল টাইমটা ইজ ইকুয়াল টু ডি। হ্যাঁ, তাহলে এটাকে ডিটিএস লেখা যায়, মানে এটা এই টোটাল টাইমটা যদি কি হয়, টোটাল টাইমটা যদি টিএস হয়, হ্যাঁ তাহলে ডিটিএস বলতে কি বুঝাচ্ছে দেখেন তো, এই এর নিচের অংশটা টিএস না, টোটাল টাইমটা, হ্যাঁ স্যার, এই যে এই টোটাল এই অংশটা টিএস না, এটাকে যদি এটার সাথে গুণ দিয়ে দেয়, গুণ দিয়ে দেয় তাহলে কি হবে, ডিটিএস হবে না, বুঝতে পারছেন? হ্যাঁ স্যার, ইজ ইকুয়াল টু অন টাইম, এটা বুঝতে তো আর অসুবিধা নাই, ইজ ইকুয়াল টু অন টাইম, জাস্ট এটা গুণ করছি আর কি। হ্যাঁ, এই যে নিচের অংশটাকে ডি এর সাথে গুণ করে দিছি, ডিটিএস ইজুগাল টু অন টাইম। হ্যাঁ, এখন তাহলে অফ টাইম কি হবে, বাকি সময়টা অফ টাইম, তাহলে যদি অন অন টাইম ওয়ান থাকে তাহলে বাকি সময়টা কি, ওয়ান মাইনাস ডি টিএস, তাহলে অফ টাইমটাকে আমরা লিখবো হলো ওয়ান মাইনাস ডি টিএস, বুঝতে পারছেন? হ্যাঁ, এটা আমি একটু প্রিন্ট স্ক্রিন নিয়ে রাখি, আমার তো মনে থাকবে না। আপনারা কি সবাই আছেন? যদি না থাকেন তাহলে আমাকে একটু দিয়েন, হ্যাঁ নক দিয়ে। আচ্ছা, তাহলে এই জন্য এটাকে লেখা হয়েছে ডিটিএস, অন টাইমটাকে ডিটিএস আর অফ টাইমকে ওয়ান মাইনাস ডিটিএস, ঠিক আছে? হ্যাঁ, এই এইটাই বসানো হয়েছে, মানে যতক্ষণ অন ছিল সেটাকে ডিটিএস আর বা যতক্ষণ অফ ছিল ওয়ান মাইনাস ডিটিএস। এখন এখানে যেহেতু টিএস উভয় পক্ষে আছে, টিএস বাদ দিয়ে দিচ্ছে, তাহলে এখানে থাকবে ভিএসডি,
vs আর v আর এটাকে যদি গুণ করেন তাহলে প্রথমে আসবে v0 vs তারপরে যদি - d দিয়ে গুণ দেন তাহলে - dv0 এখানে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে dvs ঠিক আছে তাহলে উভয় পক্ষে dvs আছে এই dvs dvs কাটাকাটি চলে গেল চলে গেলে এখন আমার থাকতেছে v0 vs - dv0 এই অংশটা এখন এই দুইটাই যেহেতু মাইনাস এটাকে আরেক পক্ষে নিলে প্লাস হয়ে যাবে তাই না vs + dv0 তাহলে আমার এক পক্ষে থাকতেছে v0 আর এক পক্ষে থাকতেছে vs + dv0 এখন v0 বলতে আমরা আউটপুট বোঝায় হ্যাঁ তা আউটপুটে অবশ্যই কিছু না কিছু ভ্যালু আছে এটা তো পজিটিভ ভ্যালু হ্যাঁ তা দেখা যাচ্ছে যে আমার আউটপুটের ভ্যালুটা আমার ইনপুটে যে ভ্যালুটা আছে তার সাথে আউটপুটের একটা অংশকে নিয়ে আসছে তার মানে আমার আউটপুটে যা আছে তা ইনপুটের সাথে ইনপুটের থেকে বেশি তাই না যেহেতু ইনপুট তো নিজে আসে আসে তার সাথে কি আউটপুটের একটা অংশকে নিয়ে আসছে হ্যাঁ হ্যাঁ এখন যদি আপনার ডিউটি সাইকেল হয় 0.5 তাহলে ভিএস কি হবে ভিএস হবে হলো ভি মানে ভিএস প্লাস 0.5 ভিজি ঠিক আছে তো এটাকে এই জন্য বুস্ট কনভার্টার বলা হয় তারপরে আসছে হ্যাঁ বুস্ট কনভার্টার এরপরে আসছে বাক বুস্ট কনভার্টার বাক বুস্ট কনভার্টার হলো আসলে এমন একটা কনভার্টার যেটা আসলে বাক বাক মানে হলো কমানো এবং বুস্ট মানে বাড়ানো দুইটা কাজই করতে পারে একটা কনভার্টার এই ধরনের কনভার্টারকে বলা হয় থাকে বাক বুস্ট কনভার্টার তো বাক বুস্ট কনভার্টার আসলে এমন ভাবে মানে ডিজাইন করা হয়েছে এটা এছাড়া অনেক কনভার্টার আছে এগুলো বেসিক কনভার্টার এর জন্য শেখানো হয় হ্যাঁ এটাকে এমন ভাবে ডিজাইন করা হয়েছে যাতে আচ্ছা আসছে হ্যাঁ যাতে এটা দিয়ে আমি যদি ডিউটি সাইকেল একটা নির্দিষ্ট পরিমাণ কম রাখি 0.5 এর নিচে রাখি তাহলে কি হবে তাহলে এটা বাক হিসাবে বা বাক বা আপনাকে কি স্টেপ ডাউন হিসাবে কাজ করবে আর যদি আমি 0.5 এর উপরে নিয়ে কত কম রাখলে স্যার 0.5 0.5 মানে অর্ধেক আপনি যদি ধরেন অর্ধেক টাইম পর্যন্ত অন রাখেন হ্যাঁ সুইচটাকে তাহলে সে ডাউন সার্কিট হিসাবে কাজ করবে আর যদি আপনি এমন করলেন যে 0.5 এর উপরে মানে 0.6 বা 70% টাইম আপনি অন রাখছেন সুইচটাকে তাহলে এটা কিন্তু বুস্ট কনভার্টার হিসেবে কাজ করবে তাহলে এটার মানে দুইটা প্রক্রিয়া আছে এ একটা সময় আউটপুটে কি দিচ্ছে আমাকে স্টেপ ডাউন অপারেশন দিচ্ছে আর একটা সময় স্টেপ আপ অপারেশন দিচ্ছে এমনি এর ভিতরে যা কিছু আছে সবকিছু আগে ইউজ করা হয়েছে এই সেই আপনার ইন্ডাকটেন্স সেই সুইচ সেই একটা ডায়োড সেই ক্যাপাসিট্যান্স এবং সেই আউটপুট ভোল্টেজ হ্যাঁ তাহলে কি পার্থক্য পার্থক্যটা হলো সাজানো দেখেন এই সুইচটা ছিল এখানে সেখানে নিয়ে গেছে আগের পর্যায়ে কিসে বাক বাক কনভার্টারের মতো বাক কনভার্টার এখানে ছিল হ্যাঁ আমার যে ডায়োডটা ছিল ডায়োডটা কিন্তু একবার ছিল এখানে ফ্রি হুইলিং হিসাবে এখন ডায়োডটা আগে যেভাবে ছিল ঠিক তার উল্টা ভাবে রাখা হয়েছে উল্টা ভাবে বায়াসিং করা হয়েছে তাই না এখানে একটা পার্থক্য এল রাখা হয়েছে এল সব সময় এখানে ছিল সেখান থেকে এল এখানে নিয়ে আসা হয়েছে হ্যাঁ আর আর কি পার্থক্য আর কিছুই পার্থক্য না এই চেঞ্জের কারণে আমি দেখা যাচ্ছে আউটপুটে দুইটা মোড আনতে পারতেছি একটা হলো ভাগ ডায়োডটা তো চেঞ্জ করেছে ডায়োড হ্যাঁ ডায়োডের ডিরেকশন চেঞ্জ করে দিয়েছে সেটাই বললাম জি জি এই তিনটা সাজানোর কারণে প্রথমে কি হচ্ছে যখন সুইচ অন হচ্ছে এই আমার এখানে কি হবে এটা স্বাভাবিকভাবে এনার্জি স্টোর করে ফেলবে এনার্জি স্টোর করার পরে সে এই এনার্জিটা ডায়োডের ক্ষেত্রে মানে এই দিকে যদি এনার্জি স্টোর হয় সব সময় মনে রাখবেন যে ইন্ডাক্টরে যেদিকে এনার্জি স্টোর হবে ডিসিপেশনের সময় কিন্তু তার দিক উল্টায় যাবে এখানে প্লাস মাইনাস থাকলে সে কি করবে এখানে প্লাস থাকবে এদিকে মাইনাস হয়ে যাবে ঠিক আছে তার মানে সে ঘুরে যাবে কিন্তু যদি যে কোনো কারণে এই সার্কিটটা কমপ্লিট হয় এই সুইচটা বাদ দিয়ে দেওয়ার সাথে সাথে কি হবে এই সুইচটা অফ হয়ে দেওয়ার সাথে সাথে কিন্তু এই সার্কিটের সাথে তার ডিসকানেক্ট হয়ে যাবে তখন সে কি করবে এখানে পাওয়ার ডিসিপেট করা শুরু করবে কিন্তু ডিসিপেটের পদ্ধতিটা কিন্তু নেগেটিভ হবে সে এখন চার্জ করতে সেখানে প্লাস আছে তখন এটা প্লাস হয়ে যাবে এটা মাইনাস হয়ে যাবে কারেন্ট এভাবে প্রবাহিত হবে তো দেখেন কি হয় এখানে এই জিনিসটা হলো মানে এই পাওয়ার ইলেকট্রনিক্স এর জিনিসগুলো খুব মজার লজিক্যাল তো তো এগুলো দেখেন এটা মানে যখনই এই সুইচটা অফ হবে তখন এটার টোটাল সিস্টেমটা চেঞ্জ হয়ে যাবে এই যে সুইচটা অফ হইলো এখন কিন্তু কারেন্ট এখান দিয়ে প্রবাহিত হচ্ছে আপনার এদিক দিয়ে না কিন্তু কারেন্ট এদিক দিয়ে প্রবাহিত হয়ে কি করতেছে এটাকে অন করে ফেলতেছে এই যে দেখছেন এর প্লাস আগে কিন্তু প্লাস উপরে ছিল প্লাস নিচে চলে আসছে তার মানে কি তার ডিসিপেশনটা উল্টা দিকে হবে হওয়ার সময় একে চার্জ করবে
একে রিভার্সাল। তাহলে এখানে আপনি দেখেন কারেন্টটা, আগে ছিল কি পজিটিভ ডিরেকশনে, তাই না ভাই? কারেন্টটা এই পজিটিভ ডিরেকশন, এখন কারেন্টের ডিরেকশনটা কি হয়ে গেছে, নেগেটিভ। তার মানে এটা কি ক্লাস এ না ক্লাস বি বলেন তো, না ক্লাস সি, কোন ধরনের চপার বলতে পারবেন? এটা এটা আরেকবার বলেন তো, কি বলছিলেন স্যার? বললাম যে এখানে কারেন্টের ডিরেকশনটা চেঞ্জ হয়ে গেছে, দেখছেন? আগে ছিল কিন্তু কারেন্টটা পজিটিভলি প্রবাহিত হওয়ার কথা, এখন কারেন্টটা প্রবাহিত হচ্ছে নেগেটিভ দিক দিয়ে, তাই না? নেগেটিভ দিক দিয়ে, এই যে কারেন্টটা সব সময় দেখে আসছেন এদিক দিয়ে গিয়ে, এই আরএন এদিক দিয়ে প্রবাহিত হচ্ছে, কিন্তু এটার ক্ষেত্রে কারেন্টটা প্রবাহিত হচ্ছে এদিক দিয়ে, তাই না? কারেন্টটা নেগেটিভ সাইড দিয়ে প্রবাহিত হচ্ছে, ইনভার্স সাইড দিয়ে। তাহলে এটা কি ধরনের চপার? আমরা ক্লাস সি চপার, হ্যাঁ আপনি ক্লাস সি বলছেন, কিন্তু আসলে ক্লাস সি না। কি জন্য ক্লাস সি না আমি বলি, প্রথমে এই যে দেখেন, যখন এখানে ছিল এই অবস্থায় কিন্তু এখানে কোনো কারেন্ট প্রবাহিত হয়নি। কারেন্ট কি প্রবাহিত হয়েছে এখানে? এই এর মধ্যে যেটা মানে চার্জিত ছিল সেটাই ডিসচার্জ হয়েছে, এবং চার্জ যেহেতু চার্জ হয়েছে এদিক দিয়ে, ডিসচার্জের পথ ছিল এই, তার মানে কি এই পথে ডিসচার্জ হচ্ছে নেগেটিভ পথে। আবার যখন এটা কানেক্ট হয়ে গেছে, এটা কিন্তু একই পথে ডিসচার্জ হচ্ছে, তাই না? সেই নেগেটিভ পথে। কারেন্টের কিন্তু কোনো অল্টারেট ঘটে নাই, কারেন্ট সবসময় নেগেটিভ পথে গেছে। হ্যাঁ, সুতরাং এটা ক্লাস বি, এটার হলো ভোল্টেজ সবসময় পজিটিভ থাকবে, কারেন্টটা সবসময় নেগেটিভ থাকবে, এই জন্য এটা ক্লাস বি চপার, ঠিক আছে? বুঝতে পারছেন তো নাকি? এটা কিন্তু ক্লাস সি না, ক্লাস বি ক্লাস বি চপার। আবার বলি, হ্যাঁ ক্লাস বি চপার তাকেই বলা হয় যার ভোল্টেজটা কি পজিটিভ থাকে, কারেন্টটা নেগেটিভ থাকে। আর ক্লাস সি চপারের কি, কারেন্টটা একবার পজিটিভ থাকবে আর একবার নেগেটিভ হবে, মানে কারেন্ট ভোল্টেজ যেমনই থাকুক কারেন্ট কিন্তু চেঞ্জ হইতে থাকবে। এখন এটার ক্ষেত্রে প্রথম যখন সুইচটা অন আছে, তখন এখানে একটা সার্কিট বিল্ড হয়েছে, এখানে একটা সার্কিট বিল্ড হয়েছে, হ্যাঁ সেই এই যে এই সার্কিটটাতে কারেন্টটা কিভাবে প্রবাহিত হচ্ছে, দেখেন এখান থেকে গিয়ে এদিকে প্রবাহিত হচ্ছে। কারণটা কি, কারণটাও আমি বলে রাখি, সি কিন্তু চার্জিত, যখন এই সার্কিটটা ক্লোজ হয়ে যায় তখন চার্জিত হয়েছে এইভাবে এখান থেকে, তাহলে ডিসিপেট করবে তার নেগেটিভ সাইড দিয়ে, যেভাবে চার্জিত হয় তার অপোজিট দিয়ে ডিসিপেট করে, তাহলে কারেন্টটা এই পথে প্রবাহিত হচ্ছে, যেটা স্বাভাবিক পথের নেগেটিভ, মানে স্বাভাবিক পথ হইলে এদিক দিয়ে যাওয়ার কথা, কিন্তু কারেন্ট প্রবাহিত হচ্ছে তার নেগেটিভ দিক দিয়ে। এখন যখন দ্বিতীয় ক্ষেত্রে আসছে, যখন এই সুইচটা অন হয়ে অফ হয়ে গেছে, তখনও দেখেন কারেন্ট কিন্তু একই পথেই প্রবাহিত হচ্ছে, কারেন্টের পথের চেঞ্জ হয়নি, কিন্তু কারেন্টটা নেগেটিভ সাইডে, মানে যেটা আমার পজিটিভ হওয়ার কথা তার বিপরীতে প্রবাহিত হচ্ছে। তার মানে এখানে কারেন্টটা কি, কারেন্টটা হলো নেগেটিভ আর ভোল্টেজটা পজিটিভ। তাহলে কারেন্ট যদি নেগেটিভ হয়, ভোল্টেজ যদি পজিটিভ হয়, সেক্ষেত্রে আমরা এটাকে কি চপার বলি, মনে আছে কি? এটা তো চলে গেল, দাঁড়ান আমি আবার দেখা না দেখাইলে আসতেছে না কেন? আচ্ছা এক মিনিট, এই দেখেন ক্লাস ক্লাস বি চপারটা কি ছিল, এখানে বড় করে দেই আপনাদের জন্য। ক্লাস বি চপারটা কি ছিল দেখা, এটা কি ছিল, ক্লাস বি চপার, এটা হলো ক্লাস বি চপার। তার ক্লাস বি চপারে কি, ভোল্টেজটা সবসময় পজিটিভ থাকবে, কারেন্টটা নেগেটিভ থাকবে। আর ক্লাস ক্লাস সি এর ক্ষেত্রে কিন্তু ভোল্টেজ পজিটিভ, কারেন্ট একবার পজিটিভ থাকবে একবার নেগেটিভ হচ্ছে, এটা কার সাথে মিল বলেন তো? এটা এটার সাথে মিল না এটার সাথে মিল? কারেন্টের ডিরেকশন কি চেঞ্জ হচ্ছে না হচ্ছে না? কারেন্টের ডিরেকশন চেঞ্জ হচ্ছে না, আপনি একটু ভালোভাবে দেখেন। আমি এই জিনিসটা, এই যে দেখেন কারেন্টের ডিরেকশনটা সব সময় একই থাকতেছে, এখন তো এখানে কোনো কারেন্ট প্রবাহিত হচ্ছে না, আমাকে সব সময় দেখতে হবে কি আমার আউটপুটের সাপেক্ষে। তাহলে এই মুহূর্তে এই সার্কিটটা আমাদের, এই সার্কিটটা আমার ধরার দরকার নাই, এই সার্কিটটা আমাকে এই সার্কিটটাই ধরতে হবে, হ্যাঁ এটা যেহেতু আউটপুট আছে, তাহলে কারেন্টটা প্রবাহিত হচ্ছে এই যে দেখেন এখান দিয়ে গিয়ে এই পথে, হ্যাঁ উপরের দিকে উঠতেছে। এখন দ্বিতীয়বার যখন আসতেছে, দ্বিতীয়বার যখন এই সুইচটা অফ হয়ে গেল, তখনটা কারেন্টটা কোন দিক দিয়ে প্রবাহিত হচ্ছে, এই নিচ দিয়ে গিয়ে উপরে উঠতেছে না? হ্যাঁ, তার মানে আগে চেঞ্জ হচ্ছে না, তার মানে এটা হলো কি ক্লাস বি চপার, হ্যাঁ এটা মনে রাখবেন। তো এটা হলো, এখন আপনার আউটপুটে আসি,
আউটপুটটা হলো এই এখানে যেহেতু একটা হলো ডিটিএস আর ওয়ান মাইনাস ডিটিএস, হ্যাঁ দুইটা ইয়া আছে, টাইম টাইম পিরিয়ড আছে। তাহলে প্রথমে আমার এল ওয়ান কি হচ্ছে, প্রথমে এল ওয়ান এখানে যখন কারেন্ট প্রবাহিত হচ্ছে তখন সে পজিটিভলি চার্জ হচ্ছে, আর যেহেতু এটার সাথে সুইচ কানেক্টেড সুইচও একইভাবে চার্জ হবে, ডি যেহেতু এখন অফ তাহলে ডি এর কোনো পাওয়ার নাই। হ্যাঁ এখানে দেখার বিষয় হলো যে আমার ইকুয়েশনটা কেমন আসে, ইকুয়েশনটা হলো ভি এল ওয়ান এল ওয়ান ডি আই এল ওয়ান বাই ডিটি, হ্যাঁ ডি আই এল ওয়ান হলো এটা। আর এখন যদি ভি এল ওয়ান বাই এল ওয়ান দেই, ভি এল ওয়ান মানে এই এল ওয়ান, তাহলে এটাকে আমরা লিখতে পারি যে এই ভিএসি ভি এল ওয়ান, তাই না, ভিএস এবং ভি এল ওয়ান, যেহেতু এটা হলো ভোল্টেজ সোর্স আর এটা লোড, তাহলে আমরা ভিএল ভিএস ইজুয়াল টু ভি এল ওয়ান লিখতে পারি। দেখেন এখানে তাই লিখবে ওরা, হ্যাঁ ভিএসি ভি এল ওয়ান এটাই লিখছে, ঠিক আছে। তাহলে এটা চলে গেল প্রথম যখন যতক্ষণ অন থাকে সেটার জন্যে সূত্রটা এরকম। আর যদি আমরা আমাদের সি দেখি, সিটা আসলে ডিসচার্জ হচ্ছে, সুতরাং সিটা কি হবে, পজিটিভ না নেগেটিভ হবে, নেগেটিভ হবে, ডিসচার্জ হইলে সবসময় সি এর সি এর সাপেক্ষে সে নেগেটিভ হিসাবে কাজ করতেছে। এবং কারেন্টটা এখানে পজিটিভ হিসাবে দেখাচ্ছে কিন্তু ওভারঅলে আসলে কারেন্টটা নেগেটিভ বা ইনভার্স। হ্যাঁ তো এরপরে পজিটিভ হিসাবে দেখানো হয়েছে আসলে ওর নিজের সাপেক্ষে, কিন্তু আসলে এই যে দেখেন এটার ভ্যালু দেখলে বুঝতে পারবেন যে কারেন্ট আসলে নেগেটিভ, মূল যেখানে প্রবাহিত হওয়ার কথা তার নেগেটিভে প্রবাহিত হচ্ছে। এরপরে দ্বিতীয় ইয়াতে গেলে মানে দ্বিতীয়বার যখন অফ হয়ে যাচ্ছে, দ্বিতীয়বার সার্কিটটা কি অবস্থায় আসতেছে, ভি এল ওয়ান এল ওয়ান ভি এল ওয়ান ডি এল ওয়ান বাই ডিটি। হ্যাঁ এখন ভি এল ওয়ান এর মানটা কি হবে, ভি এল ওয়ান এর মানটা কি হবে, এটা হবে হলো এই যে ভি আউটপুট আছে সেটা সমানই, কারণ এখানে তো আর কোনো কিছু ইয়া করার কথা না, দেখি তাই তাই আসার কথা। আর কারেন্ট ওই যে দেখেন ভি আউটপুট বাই এল ওয়ান, হ্যাঁ কিন্তু এটা ডিরেকশনটা দেখেন মাইনাস দেওয়া হয়েছে, কেন মাইনাস দেওয়া হয়েছে, কারণ হলো এটা ডিসচার্জিং মুডে আছে, ডিসচার্জিং মুডে থাকার কারণে এটা মাইনাস হয়ে গেছে। হ্যাঁ চার্জিং মুডে থাকলে প্লাস ছিল, এটা ডিসচার্জ। এখন তাহলে ভ্যালু গুলো কিভাবে হচ্ছে, এই যে মাইনাস ভিএল বাই জিরো এটা ডিসচার্জিং মুডে, আর এখানে সুইচটা যেহেতু অফ এখানে এর অ্যাক্রোসে কিছু নাই, আর ডায়োডের অ্যাক্রোসে অবশ্যই ওই ভ্যালুটা চলে আসবে, এই ভ্যালুটা ডায়োডের অ্যাক্রোসে চলে আসছে। আবার সি কি করতেছে, এখান থেকে আবার ডিসচার্জ শুরু করবে, তো দেখবেন সি এর ডিসচার্জ মানে সরি সি এখন কি হবে, চার্জিত হবে, তাহলে সি এখান থেকে চার্জিত হবে, যেটা এই ওর সাপেক্ষে হলো আসলে কি, এটা নেগেটিভ সাইড থেকে ঢুকতেছে তো এই জন্য দেখাচ্ছে ডিসচার্জের ভ্যালু হিসাবে, কিন্তু আসলে সে চার্জিত হচ্ছে। হ্যাঁ তার মানে কারেন্টটা কমে যাচ্ছে, চার্জ হওয়ার সাথে সাথে তার কারেন্টটা কমে আসতেছে এবং ফুল চার্জ হওয়ার সাথে সাথে সে বন্ধ হয়ে যাচ্ছে, এটা হলো। আর আউটপুটটা সবসময় একটা কনস্ট্যান্ট কারেন্ট প্রবাহিত হচ্ছে, যে কারেন্টটা ভ্যালুটা অনেকটা যে নিচে যেটা নীল দেখা যাচ্ছে সেই ভ্যালুর মতো, ঠিক আছে, এইভাবে ভ্যালুটা চেঞ্জ হতে থাকবে। তো এখন নেক্সট যাওয়া যাক, যেহেতু আমার এখানে যে পরিমাণ ভোল্টেজ রিস্টোর হবে সেই পরিমাণ ভোল্টেজ ডিসিপেট হবে, তাহলে আমি যদি ওভারঅল নেই তাহলে কি হবে দেখেন, সে আগের মতো যদি আমি অন মোড ইজুয়াল টু অফ মোড নেই তাহলে এই জায়গাটা নিয়ে আসি একবারে, ভি এল ওয়ান অন ইন্টু টি অন ইজুয়াল টু টি অফ, তাহলে এখানে ভ্যালুটা আমরা পাইছিলাম ভি এস, হ্যাঁ প্রথমে সোর্স, আর দ্বিতীয়বারে পাইছিলাম মাইনাস ভি জিরো, মাইনাস ভি জিরো কি আউটপুট, আর এটার ভ্যালু তো ওয়ান মাইনাস ডি কিভাবে আসছে এটা তো আপনার আগের বারই বলছি, তাই না। তাহলে এটাকে যদি আমি টিএস টিএস বাদ দিয়ে দেই তাহলে থাকবে ভি এস ডি, আর এদিকে আসবে হলো মাইনাস ভি জিরো মাইনাস, একবারে যদি আমি রাখি এটা, ওরা কি করছে, ওরা আর এটাকে ভাঙায়নি, এই ওয়ান বাই ডিটাকে এই পাশে নিয়ে আসছে, ভিএসডি আছে না ভিএসডি এর নিচে, এই যে এই বাম পক্ষটাকে এই পক্ষটাকে এই ভি জিরো কে এই পক্ষে নিয়ে আসছে, এই পক্ষে নিয়ে আসলে ভি জিরো কি হবে প্লাস হয়ে যাবে, এই ভি জিরো ভি জিরো প্লাস হয়ে যাবে, আর এই যে এখানে ভিএসডি আছে সেটাকে এখানে নিয়ে গেলে এটা মাইনাস হয়ে যাবে, তাকে ওয়ান মাইনাস ডি দিয়ে ভাগ দেওয়া হয়েছে, ভাগ দেওয়া হয়েছে। এটা আপনি যদি করেন তাহলে দেখতে পাবেন, আমি এখানে লিখে যেহেতু করতে পারতেছি না সেহেতু আমাকে মুখে মুখে বলতে হচ্ছে। তো ফাইনালি
দেখবেন এই যে বাম পক্ষ আর ডান পক্ষ সমান হবে, আপনি যদি এটা এই টিএস টিএস বাদ দিয়ে দেন, তারপর ওয়ান মাইনাস ডি কে ভিএস ডি এর নিচে দেন আর ভি জিরো কে এই পাশে নিয়ে আসেন, তখন শুধু এটাকে যদি এটা নিচে নিয়ে আসেন তাহলে ভি জিরো পজিটিভ থাকবে, তাহলে ভি জিরো পজিটিভ থাকলে ভি জিরো কে এই পাশে আনলে ভিজিটিভ সরি ভি জিরো নেগেটিভ থাকবে, ভি জিরো কে এই পাশে আনলে ভি জিরো পজিটিভ হয়ে যাবে আর ওকে এই পাশে নিয়ে গেলে নেগেটিভ হয়ে যাবে, তাহলে এখানে থাকতেছে ডি মাইনাস ওয়ান বাই ডি। এখন দেখার বিষয় হলো এখানে ডি এর ভ্যালু আমরা কত বসাচ্ছি, হ্যাঁ সেইটার উপরে নির্ভর করতেছে আমার আউটপুট কেমন হবে। হ্যাঁ এখন যদি ডি এর ভ্যালু আপনি কত বসান, 0.5 এর উপরে বসান, তাহলে কি হবে বলেন তো? হ্যাঁ এই যে যেমন ধরেন ডি এর ভ্যালু 0.5 এর নিচে বসাইছে ওরা, তাহলে উপরেরটা হবে হলো 0.4, নিচে হবে 1 মাইনাস 0.4। হ্যাঁ তাহলে উপরে 0.4 মানে 0.4ই, আর 1 মাইনাস 0.4 মানে কি 0.6। হ্যাঁ তাহলে উপরে থাকতেছে 4, নিচে থাকতেছে 6। হ্যাঁ তাহলে কি উপরের অংশ কম ভ্যালু আর নিচের অংশের ভ্যালু বেশি, তার মানে ভিএস এর ভ্যালু কমে গেছে এখানে। এখন যদি ধরেন 0.7 হয়, 0.7 হইলে উপরে ভ্যালু হচ্ছে 0.7 আর নিচে হচ্ছে 1 মাইনাস 0.7, মানে চলে আসতেছে 0.3, তাহলে উপরে থাকতেছে 7 নিচে থাকতেছে 3, তার মানে কি ভিএস এর ভ্যালু বেড়ে গেল। হ্যাঁ তাহলে এখানে আমি দেখতেছি যে একই সাথে আমি যদি এটা তো ডিউটি সাইকেল, ডিউটি সাইকেল মানে আমি কতক্ষণ এটাকে অন রাখতেছি, এখন যদি আমি ধরেন 3.3% টাইম বা 100 যদি হয় তার মধ্যে 30 সেকেন্ড অন রাখি, তাহলে সেক্ষেত্রে উপরে আসবে হলো 30 আর নিচে আসবে হলো 1 মাইনাস 30। হ্যাঁ তাহলে উপরে আসতেছে 30 আর নিচে আসতেছে 70। হ্যাঁ 30/70 কত হয়, 3/7, 3/7 মানে হলো আপনার 3-কে যদি 7 দিয়ে ভাগ দেন তাহলে কত হচ্ছে 4/7 28, 0.4 সামথিং ডি। হ্যাঁ বা 0.4, এই 0.4 মানে কি আসলে ভিএস এর ভ্যালু যদি ধরেন আপনার হয় 5 ভোল্ট, 5×0.4 কত হয় 2 ভোল্ট, তার মানে ভ্যালু কমে গেছে। হ্যাঁ এখন যে কোনো কারণে আপনি এই ডিএসটা এত বড় করছেন, 70% টাইম আপনি অন রাখছেন, 70% টাইম অন রাখলে কি হবে আপনার উপরের ভ্যালুটা আসবে হলো 70, নিচের ভ্যালু হবে হলো 1 মাইনাস 70 মানে কত 30, এটা যদি এক ধরি আর কি 0.7 মানে 30-এর কাছাকাছি, এটা আমি 100-তে নিয়ে গেছি আপনাদের বোঝানোর জন্য, তাহলে এক হয়ে যাবে 100 মাইনাস 30, তার মানে 70, উপরে থাকতেছে হলো কি উপরে থাকতেছে 70 নিচে থাকতেছে 30, তাহলে 7/3 মানে কত 3×6 প্রায় দ্বিগুণ। হ্যাঁ তাহলে দ্বিগুণ হয়ে যাচ্ছে না, ভিএস এর ভ্যালু প্রায় দ্বিগুণ হয়ে যাচ্ছে, তাহলে আমার যদি ইনপুটে ভ্যালু থাকে হলো 5 তাহলে সেটা হয়ে যাচ্ছে 10, আপনি হিসাবটা করে দেখবেন আপনারা, তাহলে আমার কি আউটপুটের ইনপুটের ভ্যালুটাকে আমি বাড়াই দিতে পারছি, একই সার্কিট ইউজ করে আমি আইদার এটা বাড়াচ্ছি অথবা কমাচ্ছি, এই জন্য এটাকে কি বলা হচ্ছে বাক বুস্ট রেগুলেটর বলা হচ্ছে। হ্যাঁ আপনাদের একটা অঙ্ক আছে, এই অঙ্কটা এই নিয়মে করা হবে, আমি অ্যাসাইনমেন্ট হিসাবে দিছি। হ্যাঁ আপনারা একটু দেখেন এই নিয়মে করতে হবে। তো এরপরে আসতেছে হলো এটার নাম হলো মানে চুগ রেগুলেটর বলা হয়। চুগ রেগুলেটর হলো আসলে রাশিয়ান একজন ব্যক্তি, তার নাম ছিল চুগ, ওর নামে এই মানে এই রেগুলেটরটা তৈরি হয়েছে বা সে তৈরি করছে দেখে এটা তার নামে দেওয়া হয়েছে। তো এটা আসলে একটা এটা এখানে যেখানে দেখানো হয়েছে এটা একটু বেশ সুন্দর করে ওটা ইয়া করছে, আমি এগুলো সব থেকে ইন্টারনেট থেকে নামায় আপনাদের জন্য এক জায়গায় করছি আর কি। তো এখানে ওরা ডিটেলস হিসেবে এই যে এই ব্যক্তি হলো চুপ, এই এটা আবিষ্কার করছে, এটা হলো একটা 3-স্টেজ রেক্টিফায়ার, এই যে সরি কনভার্টার। এটার সুবিধা কি এখানে দুইটা ইন্ডাক্টর ইউজ করা হয়েছে এবং এগুলার ভ্যালু কমায় বাড়ায় আমি আউটপুট লোডের কারেন্ট কমাইতে বাড়াইতে পারবো। হ্যাঁ এবং এটা একইভাবে কি হিসাবে কাজ করাইতে পারবো, এটাও বাক বুস্ট রেগুলেটর হিসাবে কাজ করাইতে পারবো। হ্যাঁ তো এটা জাস্ট দেখা বোঝানোর জন্য এখানে আমি কি লাগাইছি, আমার সুইচটা লাগাইছি, এখানে একটা ক্যাপাসিটার লাগানো হয়েছে, এখানে ক্যাপাসিটার, এখানে একটা ইন্ডাক্টর, ইন্ডাক্টর। হ্যাঁ এখানে প্রথমে যে সুবিধাটা হয় এটা যখন অন করা হয় তখন এই ইন্ডাক্টরটা চার্জ হয়, চার্জ হলো, চার্জ হওয়ার পরে একটা সময় তো এটা অফ করে দেওয়া হবে, তখন সে কি করবে, সে এই ইন্ডাক্টর যেটা চার্জ হচ্ছে সে ডিসচার্জ হওয়া শুরু করবে এবং এই ক্যাপাসিট্যান্সকে চার্জ করা শুরু করবে।
ঠিক আছে, প্রথমের প্রথমের ইয়াটা হলো এরকম, এটা অন হয়ে গেছে, কারেন্ট প্রবাহিত হচ্ছে, দ্বিতীয়বারে গিয়ে যখন এটা অফ হয়ে গেছে তখন সে এটাকে চার্জিত করা শুরু করে। হ্যাঁ, তারপরে এই চার্জ হয়ে গেলে এটা অফ, হ্যাঁ, চার্জ হওয়ার পরে সে এটাকে ডিসচার্জ মোডে নিয়ে যাবে, কখন, যখন এটা আমি অনে আনবো এটা আবার ডিসচার্জ করা শুরু করবে, কারণ এই এই অংশটা আর এই অংশটাকে পাচ্ছে না, তখন সে এই এই অংশে ডিসচার্জ হওয়া শুরু করবে, হওয়ার সময় এটাকে আবার চার্জ করবে। ঠিক আছে, এইভাবে দেখা যাচ্ছে প্রথমে একে চার্জ করা হচ্ছে, এ আবার একে এনার্জি ট্রান্সফার করতেছে, এ আবার একে এনার্জি ট্রান্সফার করতেছে, এই যে তিনটা স্টেজ, এই জন্য এটাকে কি বলা হয়ে থাকে, থ্রি স্টেজ রেগুলেটর বা থ্রি স্টেজ কনভার্টার, বুঝতে পারছেন? হ্যাঁ, এই এটার বেসিক কনসেপ্ট এটাই। আর হলো এটাতে আপনার একটা ফিডব্যাক সার্কিট অনেক জায়গায় লাগানো হয়ে থাকে, এটা ফিডব্যাক এই জন্য বলা হয় যে এটা দিয়ে আপনি সুইচটাকে কন্ট্রোল করতে পারবেন। এর আগে আমরা এটার জন্য আউটপুটে যে কিউ এন কে অন অফ করার জন্য আমাকে বাইরে থেকে হ্যাঁ সিগনাল দেওয়া লাগতো, এটার ক্ষেত্রে কিন্তু এটাকে এমন ফেনোমেননা তৈরি করা হয়েছে যে এখানে যখন কারেন্ট প্রবাহিত হবে এটা অটোমেটিক অন হয়ে যাবে, আবার যখন এটা কারেন্ট অফ হবে এটা অটোমেটিক অফ হয়ে যাবে, বুঝতে পারছেন? তো এই যে বায়াসিংটা এইটা দিয়ে করানো হয়ে থাকে, এই জন্য এটা স্পেশালি টিউব রেগুলেটর বলা হয়ে থাকে এবং এটার মানে থ্রি স্টেজ রেগুলেটরও বলা হয়ে থাকে। আবিষ্কার কর্তা তার নামে নাম রাখা আছে। ঠিক আছে, তো এটার আসলে ডিটেল স্টেজ আছে। তাহলে কনভার্টার না কোনটা 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 বলতেছেন? বুঝছেন না, এটার নাম হলো চুক কনভার্টার, এটার মধ্যে একটা সুইচ ইউজ করা হয়েছে যেটা আপনি ট্রানজিস্টার দিয়ে করতে পারেন, বিজেটি দিয়ে করতে পারেন, আবার কি ফেড দিয়ে করতে পারেন, অনেক কিছু দিয়ে করা যায়, এটা হলো আপনার সুইচিং স্পিড কেমন সেটার উপর নির্ভর করতেছে। তো দেখেন এখানে হলো সিস্টেমটা এইভাবে কাজ করতেছে, এই যে প্রথমে যখন সুইচটা অন অফ করে ফেলতেছি, এখানে যে এনার্জি চার্জিত হয়েছিল সেটা তার ডিরেকশন চেঞ্জ করে এখানে ডিসচার্জ হওয়া শুরু করছে সি ওয়ান এর মাধ্যমে, এবং এখানে যেহেতু একটা ভালো ভোল্টেজ উৎপন্ন হয়ে যাচ্ছে, ভালো ভোল্টেজ তাই না, এখানে বি ইন আছে, এও চার্জিত, এই দুইটা মিলে একটা ভালো ভোল্টেজ উৎপন্ন হয়ে যাচ্ছে, এ এটাকে ডি ওয়ান কে অন করে দিচ্ছে, ফলে কারেন্ট ডি ওয়ান দিয়ে প্রবাহিত হওয়া শুরু করছে, হয়ে এটাকে পুরো শর্ট সার্কিট হিসাবে এটাকে পুরো একটা গতিশীলতা হিসাবে ধরে নিচ্ছে। হ্যাঁ স্যার, বুঝতে পারছেন? তাহলে এই দুইটা স্টেজ কমপ্লিট হয়ে গেল, ইন দ্য মিন টাইম সে এখানে যেহেতু ক্যাপাসিট্যান্স সেও কিন্তু একটা চার্জ রেস্টোর করছে, যে কোনো ক্যাপাসিট্যান্স বা ইন্ডাক্টান্স এর মধ্যে যদি কারেন্ট প্রবাহিত হয় আয়দার সে চার্জ স্টোর করে অথবা মানে ডিসিপেট করে, এখানে হ্যাঁ ডিসচার্জ, এখানে সে ডিসচার্জ করা শুরু করছে আর এ হলো এখানে রিস্টোর করা শুরু করছে। তাহলে দ্বিতীয় পর্যায়ে যখন আবার এটা অন হবে তখন দুই মুখী একটা প্রবাহিত হবে, দুই মুখী প্রবাহ হলো একটা হলো এ নিজেকে চার্জ করবে আর এর নিজের মধ্যে যে চার্জটা আছে সে এখান দিয়ে ডিসচার্জ করা শুরু করবে আগের মতো। সুতরাং কারেন্টটা ঠিক নেগেটিভ পর্যায়ে, যেহেতু ডিসচার্জের মুখ ছিল মানে চার্জিং এর পথ ছিল এইদিকে, ডিসচার্জ হবে উল্টা দিকে এইভাবে।